হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতে নেমেছি। জাল জাল নামিয়ে দেওয়া হয়েছে পুকুরে, আমরা এবার মাছ ধরবো। দেখতে পাচ্ছেন ওদিকে আকাশ মেঘ করেছে, বৃষ্টি আসবে। জাল টানা শুরু হয়েছে, দুজন মিলে জাল টানছে, পেছনে একজন আছে, মাছগুলো লাফাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে একজন। ওরে বাবা, মাছগুলো লাফাচ্ছে, কি সুন্দর। মাছ আমরা ধারে চলে এসেছি, মাছগুলো লাফাচ্ছে দেখতে পাচ্ছেন। মুড়ো পড়েছে একটা মাঝখানে, মুড়োটি তোলা হচ্ছে। এই একটা মাছ ডাঙার নাম মেরেছে, ছোট কাতলা। দেখি জাল টেনে তোলা হচ্ছে, মৌটি মাছ জালে জড়িয়ে গেছে। হ্যাঁ, ভালো মৌটি আছে, মৌটি তো জলে জড়িয়ে গেছে জালে। মাছ লাভ কাটছে, মৌটি ভালোই আছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে ফাঁকে। আরে মাছগুলো লাপাচ্ছে দেখো জালের ভিতর, ভালো মুটি আছে তো, বড় বড় বেশ। আবার এপার দিয়ে টানা দিয়ে ওপারে যাবে, ওই কোল ধরে টানা দেবে। বড় মাছ উঠেছে, হ্যাঁ বড় মাছ উঠেছে। ওয়াও, কত বড় বড় মাছ রে। বস্তা আছে, বস্তা আছে, যতক্ষণ জলে রাখুন আপনি, বস্তা নিয়ে আসুন বস্তা। ভেটকি আছে এর মধ্যে, একটা আছে আর কি বড়ই, তাহলে কি সিলভার কাপ? হ্যাঁ, একটু দেরি করো, নাহলে মাছ মোটি মাছগুলো ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বড় বড় না, চারা মাছ অনেক আছে তো। কাঁংড়া কেটে দিয়েছে, ভেটকিটা দেখা যাচ্ছে। আরেকটা আছে, বড় বড় ভেটকি মাছ জালের মধ্যে ধরে দিচ্ছে, দেখেছেন? যাবো, ছুটে কাগজে পুরো মাছটা ধরে না।
এই বস্তা না ওই বস্তা দাও, না না এটা ঠিক নেই, বুঝো বড় বড় ভেটকি, ছোট ভেটকিটা জাল থেকে বেরিয়ে যাচ্ছে, ধরো সব মাছগুলি বস্তার মধ্যে রাখা হলো। হ্যাঁ আমি তো পুরো ছেড়ে দিচ্ছি, পুরো ছেড়ে দিচ্ছি। তাহলে বস্তা আটকে গেল কোথায়? জালের মধ্যে আটকে গেছে, দেখ কোথাও আটকে গেছে তো। এই এই বস্তায় দিতে মাছ মাছগুলো বের করে দাও, আবার জাল উল্টে রেখেছে এত মাছ। ট্যাংরা মাছের কাঁটাগুলো গিয়ে তোমার পাউচ ট্যাংরার কাঁটাগুলো আটকে গেছে, মুখটা ছোট হয়েছে। এবার খুলে দে, একদম খুলে দে, এইবার দে, এইবার দে। জাল মাছ যায় না কেন? হ্যাঁ এইবার মাছ চলে গেছে, তা ভেটকি মাছটার মাথা গুলে গেছে, ভেটকি মাছটা দিয়ে দেওয়া হলো, নিয়ে যাচ্ছে। অনেক ভার হবে এটা, বস্তা অনেক ভার হবে, মাছগুলো নিয়ে যাচ্ছে জাগিয়ে রাখার জন্য। মাছগুলিকে এখানে জাগিয়ে রাখা হয়েছে, পাউচ ট্যাংরা বড় মাছগুলিকে আলাদা করে দেওয়া হচ্ছে, আর ছোট মাছগুলিকে এখানে রাখা হচ্ছে নেটের মধ্যে। ট্যাংরা মাছ, পাউচ ট্যাংরা, ছোট ছোট পাউচ ট্যাংরা, ছেড়ে দেবে এগুলো? না বড় ইতে রাখা হচ্ছে, বড় মাছগুলো ইতে রাখা হচ্ছে। এর মধ্যেই থাকবে বড় মাছ, এই দেখুন ভেটকি মাছের পাখনা নাড়াচ্ছে। এই বড় জালটি নিয়ে চপ্পল জাল দিয়ে আবার টানা শুরু করলাম, বড় ফেলা জাল এটা দিয়ে আবার টানা শুরু করছি, দেখি ছোটো বড়ো কি মাছ ধরা যায়। একবার টানা দিচ্ছি, আর একবার টানা দিচ্ছি জাল, ফেলা জাল দিয়ে। এটা বড় অবশ্য, ডিপ হাতে ফেলা জাল, এই জালটি বড়। হ্যাঁ বড় জাল তো, বড় করে না, ছোটো ছোটো মাছগুলি লাফাচ্ছে। আছে মাছ, না ভালো মাছ আছে না, দেখিস ফুটবলে লেগে যায় না। টানো টানো টানো, আস্তে আস্তে টান, ওই যেটা আছে দুটো ভেটকি তো উঠেই গেল, তোমার ঘুরায় পাউচ ট্যাংরা বড় ভেটকি তো উঠেই গেল। আছে এবার মাঝামাঝি, আর ভাগ্য
দেখা যাক এবারে কি মাছ ওঠে। আয় 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 ধরে ওঠো। আরে মাছ লাভ কাটছে, এটা মাছ কাতলা মাছের বাচ্চা জড়িয়ে গেছে। হ্যাঁ আমি এটা কাঁচ ফেলে দিলাম তো। কাঠের গোড়ে না, গোড়ের গোড়ের কোলে মাছ নেই। ওদিকে জাল টানা হচ্ছে আর এদিকে কাঠের গোড়ে তোলা হচ্ছে, যাতে অসুবিধা না হয় মাছ ধরতে। দুজনে মিলে কাঠের গড়িটি তুলে দিল, আমরা যাবো মাছ ধরছে। কি মাছ জালে উঠেছে দেখি। বস্তা নিয়ে আসো, ওই বস্তাটা নিয়ে, এই বস্তাটা নাও। দেখি এবারে কি মাছ উঠেছে, অনেক ছোট বড় অনেক মাছ উঠেছে। অনেক মাছ পড়েছে এবারে, ভাই বড় বড় ইয়ে পড়েছে তো, তেলাপিয়া। হ্যাঁ এগুলো লাইলেনি কেন, তেলাপিয়া? হ্যাঁ সেটাই তো, কাজের সময় না লোক পেলে আমি গালাগালি দিও না। এই কেজি মাছ ছেড়েছে, ট্যাংরা মাছ, পাঁচ ট্যাংরা। ওর আগে উপরে কই মাছগুলো আগে ঢুকো, এ মরবে নি। পাউস ট্যাংরা, পাউস ট্যাংরা, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, লাইলেনটিকা, রূপচাঁদ, মৌটি মাছ, পোনা মাছ, গলদা চিংড়ি, দুখানা গলদা চিংড়ি পড়েছে ছাটি। হ্যাঁ ওই তো বড়, একটা বড় একটা ছোট, কালবোস মাছ, কালবোস মাছও আছে। কালবোস মাছও আছে, এই বড় তেলাপিয়াটা ছাড়িনি। ছাড়া 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 ছাড়া, এগিয়ে জাপানি পুঁটি না, সব ব্যাগের মধ্যে দিয়ে দাও। ফুলি মাছ পড়েছে, ছেড়ে দেবে, সব মেটে দেওয়া। ফুলি মাছগুলো বাচ্চা মাছগুলো খেয়ে নেয় বন্ধ, বাচ্চা বাচ্চা পোনা মাছগুলো খেয়ে নেয়। আমাদের মাছ ছাড়ানোর কাজ প্রায় শেষ। দেখলেন কত মাছ পড়েছে, কত মাছ পড়েছে, কত মাছ পড়েছে দেখুন। এই মাছগুলো আলাদা করতে হবে তো, মাছগুলো আপায় ছেড়ে রাখার ব্যবস্থা হচ্ছে, ছাড়তে যাচ্ছে দুজনে মিলে। ওই তো ভাই রে, জালটা ছাড়ানোর কাজ চলছে। আর এই যে এই সকল মাছ দেখেছো, এই যা কি কেন অবস্থা দেখেছো, ও সে বড় জাল টেনে নি। হ্যাঁ আমরা শেষবারের মতন জাল টানছি, না হলে বড় ছোট চারা পোনাগুলো নষ্ট হয়ে যাবে।
সেই কারণে আমরা শেষবারের মতন জাল টানছি। এইবারে যা বড় মাছ আছে আমরা তুলে নেব, তারপরে আবার পরে পুরো জল তুলে মাছগুলো তোলা হবে। বাচ্চা মাছগুলো কেমন লাফাচ্ছে দেখুন, এই কোণে অনেক মাছ আছে, ফুটবল তুলে মাছগুলো ধরা হলো। এই শেষবার হচ্ছে, দেখা যাক কি ওঠে। আমরা বেশি আর টানবো না, কারণ ছোট ছোট মাছগুলি টানলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে আর জাল টানা হবে না। দেখা যাক জালে কি ওঠে, আমরা কত বড় মাছ তুলতে পারি দেখি এবার কি কি পড়ে। জালে টান দিয়েছে, দেখা যাক। শুন, কাদা উঠছে বলে কিছুই তো নেই, একটা বালতি বালতি হলে তাও তো হতো না। আর আনবে না, এবার সে মাছের সাড়া নেই দেখতে পাচ্ছি, কিন্তু মাছ টানা মারছে। টানো দেখি, টানো টানো। ওই তো অনেক মাছ উঠেছে, অনেক মাছ পড়েছে। এই তো ভেটকি ভেটকি ভেটকি, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মাছ পড়েছে। আপনাদের বলবো, আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আপনাদের লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে অনেক মাছ পড়েছে, ভেটকি পোনা মৃগেল জালে অনেক মাছ পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত মাছ পড়েছে, এই মাছগুলি বস্তার মধ্যে রাখা হচ্ছে, বস্তার মধ্যে। বড় বড় মাছ পড়েছে অনেক বন্ধুরা, আপনারা জানাবেন এরকম ভেটকি মাছ কত বড়। ভেটকি মাছ আছে, ধরার চেষ্টা করছে, প্রথম পাটায় পালিয়ে গেছে না, আগুন ভেটকি আছে আছে না, হ্যাঁ ভেটকি মাছটি তুলে ধরা হচ্ছে। কি হলো আপনারা দেখছেন কত মাছ পড়েছে, এই মাছ লাফাস না। আমাদের মাছ ধরা প্রায় শেষ, বড় বড় মাছগুলি আমরা ধরে নিলাম, বাকি আছে ছোট মাছ। ছোট মাছ প্যারাদুলি মাছ পড়েছে, আমাদের মাছ ধরা প্রায় শেষ, বড় মাছগুলি আমরা জাল দিয়ে তুলে নিলাম। এবার বাকি আছে ছোট মাছ, ওগুলি পরে পুকুর তুলে জল তুলে দিয়ে তারপর তোলা হবে। আজ আমরা এখানেই শেষ করছি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বাকি তো অবশ্যই আছে, সেটা ছোট মাছ, আজ এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।